বাইরের দিকটা একবার দেখো, অবস্থাটা দেখতে পাচ্ছো? মানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামার কোনো নামগন্ধই নেই। সারাদিনই এইভাবে হয়তো চলবে। যারা এই মুহূর্তে পুজোর কেনাকাটি করতে যাবে বলে আজকে ঠিক করেছে, সব প্ল্যান তো ভেসে গেলই, কারণ এই বৃষ্টি থামার নয়। একটুখানি বৃষ্টি হলো, তারপর কমে গেল, সেটা আলাদা জিনিস। কিন্তু এটা যে হালকা হালকা করে বৃষ্টি হচ্ছে কালো মেঘে, অতএব এই বৃষ্টি এখন দিন রাত ভোর চলবে বলে তো আমার মনে হয়। আর যেহেতু বৃষ্টির দিন, খিচুড়ি ছাড়া কিন্তু চলবে না। কিন্তু খিচুড়ি খেতে গেলে একটু খিচুড়ির সাথে একটু মাছ ভাজা বা এরকম টাইপের কিছু হলে একদম জমে যায়। এখন যা ওয়েদার, রাজুকেও আমি বলতে পারছি না যে তুমি বাজারে গিয়ে কিছু আনো। এমনকি ব্রেকফাস্ট করার মতো, খাওয়ার মতনও এই মুহূর্তে কিছু নেই আমার কাছে। ওর নয় ছাতু আছে, কিন্তু আমি তো ছাতু খেতে পারি না। একটু ম্যাগি হলে খেতে পারতাম বা অন্য কিছু খেতে পারতাম এই মুহূর্তে। হ্যাঁ, পান্তা কোথায় পাবো? পান্তা নেই। তো যাই হোক, এই মুহূর্তে কি খাবো এখনো ঠিক করিনি। স্নান সেরে আগে পুজোটা সেরেছি। বৃষ্টি হচ্ছে, দেখেছো? দেখো ঠোঁটে, আমি কিন্তু লিপস্টিক পরে নিয়েছি, কারণ আমার মেকআপের মধ্যে সব থেকে কিন্তু লিপস্টিকটা ভীষণ ভাল লাগে। কি বৃষ্টি, কি বাদল, কি রোদ, কি বর্ষা, কি অন্ধকার, কি রাত, আমার কোনো কিছু আমার চাই না, আমার একটু লিপস্টিক চাই। ভীষণ ভাল লাগে আমার লিপস্টিক পরতে সারাদিন, বুঝলে? চলো তোমাদেরকে নিয়ে যাই ব্রেকফাস্টে, দেখি কত কিছু বানানো যায়, কি করা যায়। রাস্তাটা দেখতে পাচ্ছো? এ বাবা, কারেন্টও অফ হয়ে গেল। গেল কারেন্ট অফ। আর ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছো, ওই রাস্তাটা না প্রচুর জল জমে গেছে। আর ওই বৃষ্টির মধ্যে সব থেকে ওই পুকুরের মধ্যে যে জলটা পড়ে সেটা দেখতে অসাধারণ লাগে। দেখছি যদি আমি সময় পাই, আমি একটু ছাতা নিয়ে ওই জায়গাটায় যাবো। আর বৃষ্টির সময় কোথায় আরো ভালো ভালো কিছু খাবো, কিন্তু তার উপায় নেই, কারণ ভালো কিছু খেতে গেলে দোকানে যেতে হবে, আর সেটা পসিবল না এই মুহূর্তে। আমি কি খাবো? আমি খাবো মুড়ি। মুড়ি খাবো না আর কি, দেখো মুড়ি চেবানো আর দেখানোর মতো কিছু নেই, তাই আর সেটা দেখাতে পারছি না। কিন্তু এটা এখন বানিয়ে দিই। ওকে, আর অনেকে আছে ছাতুর সাথে লেবুও দেয়, লেবুও ভালোবাসে। তো মা যখন লেবু থাকে তখন দিই, গন্ধরাজ লেবু বলো বা এমনি পাতি লেবু বলো। এখন আপাতত নুন দিয়েই দেবো। আর নুনের মধ্যে দেখো আমার সবসময় শুকনো লঙ্কা থাকে, নুনের মধ্যে শুকনো লঙ্কা থাকলে একদম মরমরে থাকে, কিন্তু এটা আর নেই, এটা একদম মানে শুকিয়ে শুকিয়ে গেছে, এটা ফেলে দিতে হবে। এটা দেখে ভাবছো কি এটা টিপ? সাধারণ ভাবে খিচুড়ি আমি নিয়েছি, চাল তো লাগবেই, আর তার সাথে নিয়েছি এই মুগের ডাল। মুগের ডালটা দিয়ে আর একটু পটল আর একটু বিনস দিয়ে আর একটু সোয়াবিন দিয়ে বানিয়ে নেবো, একদম নিরামিষ করেই বানিয়ে নেবো খিচুড়ি। আর আজকে আমি এই কাজগুলোও করেছি, দেখো এই যে গ্যাসের এইগুলো খুলে আজকে মেজে নিয়েছি, কারণ এক সপ্তাহ হয়ে গেল মাজা হয়নি, তাই এগুলোও মেজে নিলাম। তেলের মধ্যে দেবো গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন, বাস। আর সবজির মধ্যে আমি কুমড়ো, বটবটি আর আলু, এই কটা দিয়ে করে নেবো। আর সয়াবিনটা এমনি কুকারের মধ্যেই আমি দিয়ে দেব। কুকারের মধ্যে আমি চাল, ডাল আর একটু হলুদ দিয়ে রেখেছি। এবার এটার মধ্যে সবজি যেগুলো ভাজলাম এগুলো দিয়ে দেব। ভয়ের মধ্যেই
আছি, যারা মানে বাড়িতে রান্নাবান্না করো তাদের জন্য স্পেশালি এই কথাটা। সেটা হলো, কিছুদিন ধরেই হলো আমি শুনছি বা আমি ইন্টারনেটে সার্চ করেও দেখেছি যে এই ওভেন যেটা আমি কিনেছি, মানে অনেকেই যারা চিন্তা ভাবনা করছে যে এরকম ওভেন কিনবে, অনেকে আমাকে জিজ্ঞাসা করছে কত প্রাইস নিয়েছে, কত দাম, মানে এই টাইপের অনেক কোশ্চেন আসে বা অনেকে বলছো কিনবে, তো তাদেরকে আমি একটা কথা বলতে চাই যে প্লিজ এই ওভেন তোমরা কিনো না। কারণটা এটাই যে আমি কয়েকদিন ধরেই দেখছি যে এই যে ওভেনগুলো আছে ওপরে যেহেতু কাঁচ দেওয়া আছে, ওই কাঁচগুলো নাকি প্রচণ্ড হারে বাস্ট করে, কারণ ওটা যখন আমরা রান্না করি তখন অলরেডি ওটা কিন্তু গরম হয়ে যায়, ওপরে যে কাঁচটা আছে ওটা গরম হয়ে যায়, গরম হয়ে যাওয়ার জন্য ওপরের ওটা পুরো কিন্তু বাস্ট করে যাচ্ছে। এই হিসাবে আমি এত ভয়ে আছি আর কি, না তো খুব তাড়াতাড়ি আমি এটা চেঞ্জ করব মিন্স আমার আগের যে ওভেনটা ছিল, যে সাদা ওভেন, যেগুলো পুরনো যে ওভেনগুলো হয় যেটা ছিল, তো ওটাই আমি এবার লাগিয়ে নেব। কারণ ওই ওল্ড ইজ গোল্ড, কারণ আমি চাই না যে এটার জন্যে কোনো দুর্ঘটনা হোক, আর যাই হোক আশেপাশেও অনেক লোক থাকে, আমরা নিজেরাও থাকি, তো এটা একটা আমার কাছে একটা আতঙ্কের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো এই ভয় ভয়টা পাচ্ছি আমি, তোমরাও নেটে দেখতে পারো যে এই জিনিসটা, এই প্রবলেম হচ্ছে। আমি যদি জানতাম যে এই প্রবলেম হতে পারে বা এই জিনিসটা হতে পারে, আমি কখনোই এটা কিনতাম না, কিন্তু আমি কিনে ভুল করেছি। তাই আমি তোমাদের সাজেস্ট করবো যে তোমরা প্লিজ এই জিনিসটা কিন্তু কিনো না, ওপরে কাঁচ দেওয়া কখনোই কিনো না, সে যতই কোম্পানি হোক যতই যাই হোক, কিন্তু ওপরে আমি বলবো তোমরা এই জিনিসটা কিনো না। তো এটাই হলো ব্যাপার, এটা মানে আমার তোমাদের বলা দরকার ছিল, তাই আমি এটা তোমাদের কথাটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা হলো খিচুড়িটা হয়েছে, আর এটা আমি পটলের বড়া মতন করেছি, এগুলো বেগুনি আছে, বেশি ভাজা খাবো না, এই দুটোই খাবো। অনেকেই কিন্তু ওয়েট করছো এই সময়টার জন্য, কারণ অনেকেই ভাবছো যে পিউদির লিপস্টিকের কী কী কালেকশন আছে সেটা দেখবো। কারণ আমার অনেক দিন ধরেই কমেন্ট আসছিল, যেমন অনেকেই কমেন্ট করছিল যে তোমার মেকআপের কিটগুলো দেখাও বা তুমি কী কী লিপস্টিক ব্যবহার করো সেগুলো দেখাও, যেমন প্রিয়াঙ্কা আছে, তারপর মিষ্টি আছে, অনেকেই আছে যারা আমাকে রেগুলার এই এটা নিয়ে আর কি কমেন্ট করছো। কিন্তু প্রথমে আমি বলে দিই, আমার লিপস্টিকের কালার যেগুলো বলছি আর কি, মানে সীমিত, আমার কালেকশন একদম সীমিত, মানে কয়েকটা মাত্র, কারণ আমি হলো বিভিন্ন কালার না আমি অ্যাপ্লাই করতে ভয় পাই, আমার যেই কালারটা ঠোঁটে ভালো লাগবে আমি চেষ্টা করি আমি সেই কালার, মানে সেই কালারের আশেপাশে বা সেই কালার টাইপেরই কিছু কিনতে। কারণ লিপস্টিক এমন একটা জিনিস, এটা ফেরত দেওয়া যায় না, হয়তো বাড়িতে নিয়ে আসলাম, পরে দেখলাম বিশ্রী আর ডাইনি, একটা বিচ্ছিরি টাইপের লুক লাগছে, একটা লিপস্টিকে ওরকম লাগে, মানে পরলে যেন মনে হয় এই খেতে আসছে। অতএব আমি ওই জিনিসটাকে অ্যাভয়েড করি আর ওই জিনিসটাকে আমি ভয় পাই, সেই জন্যে আমি চেষ্টা করি আমার যেগুলো ভালো লাগে, মানে যেগুলো আমি কিনে আসছি সেই যখন থেকে লিপস্টিক পরা শুরু করেছি সেই জিনিসগুলো কেনা। তো প্রথমে যেটা আমি দেখাবো, যেটা অনেক দিনের পুরনো, আমি বলবো এটা বিয়ের আগেরই কেনা, এইগুলো হয়তো তোমাদের কাছে এখন নাও থাকতে পারে, এগুলো পুরনো ছিল, মানে পুরনো অনেক বছর আগে এই বক্সগুলো ছিল, এগুলো ল্যাকমি ছিল, তো এই কালারটা এখনও রয়ে গেছে। আর এটা আছে পিঙ্ক কালার, দেখতে পাচ্ছ, এটা খুব সুন্দর একটা মিষ্টি পিঙ্ক কালার। এটা হলো আমার বৌভাতের দিনকে আমি বেনারসি পরেছিলাম রানী কালার, সেই সাথে এটা ম্যাচিং করে কিনেছিলাম, তো এটা পরে পরে প্রায় শেষই হয়ে গেছে, এখন আর এই জিনিসটা পাওয়া যায় না অ্যাকচুয়ালি, এখন এই বক্সগুলো সব চেঞ্জ হয়ে গেছে, তখন এগুলো 200 টাকা করে হয়তো দাম ছিল। আর এটা গেল 1 নম্বর, অনেক পুরনো। এরপর আরও একটা দেখাচ্ছি,
সেটা হলো লিকুইড ম্যাট লিপস্টিক। লিকুইড অনেকে ভালোবাসে পড়তো, পড়তে অনেকে ভালোবাসে, আমি ভালোবাসি আবার ভালো নাও বাসি, মানে পড়লে না উঠতে চায় না, তারপর কোথাও থেকে ঘুরে আসার পরে যে প্রবলেমটা হয় সেই কারণে আমি ম্যাট লিপস্টিক খুব একটা ইউজ করি না, তবে এটা মাঝে মধ্যে পড়ি। এটা আছে ম্যাট মি, দেখতে পাচ্ছ কিনা জানি না, এটা আছে ম্যাট মির একটা লিকুইড লিপস্টিক। আর এই ম্যাট মির এটা আছে চেরি কালার, মানে যারা চেরি কালার মেরুন টাইপের কালার পছন্দ করো তারা এটা নিতে পারো, এটা কমন সমস্ত দোকানে পেয়ে যাবে, চেরি কালার একদম আছে এটা। এটা আমি খুব কম মানে ব্যবহার করি, খুব কম। মেবলিনের এটা আছে, মেবলিন ক্রিমি ম্যাট লিপস্টিক, এটা কালারটা আছে ভালো, এটা মেরুন কালার। এই কালারটা আমার ভীষণ ভালো লাগে কারণ এটা ক্রিমিও আছে আবার ম্যাট ফিনিশও আছে, যার জন্য আমার এটা ভীষণ ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছ এইটা, এটা ডার্ক কালার আছে, কালারটাও ভীষণ সুন্দর, আর এর দামটাও কিন্তু একদম কম। এটার দাম আছে তোমার 299-300 টাকা করে দাম মেবলিনের যেগুলো। এরপর এটা, এটা আমার ভীষণ ভালো লাগে, এটা আছে হুডা বিউটি, এই কারণে কারণ এই কালারটা পিঙ্ক কালার, দেখো আমি লালের আশেপাশে পিঙ্কের আশেপাশে নেওয়ার চেষ্টা করি। একদম লাইট পিঙ্ক সেরকম একটা কালার, লাইট পিঙ্ক। এটাও কিন্তু ম্যাট লিপস্টিক, এটাও কিন্তু লিকুইড ম্যাট লিপস্টিক। পরার সঙ্গে সঙ্গে না এটা না ঠোঁটে পুরো টান হয়ে থাকে, ঠোঁটটা মানে খিঁচে আসছে এরকম একটা মনে হয়, কিন্তু তারপরে দেখতে ভালো লাগে। আর এটা শেড আছে 02 এইটা, এটা অনেকেই বলেছিল, এর আগেও আমি বলেছিলাম যে এটা কিনেছি, এটা আছে অ্যাভনের, এটার কালারও ওই পিঙ্কের আশেপাশে, এগুলো 200 টাকা করে দাম বলেও ছিলাম এর আগে। দেখো সিম্পলি প্রিটি কালার বক্স লিপস্টিক, ল্যাকমি লিপ ক্রিয়ন, এটা তো দেখিয়েছিলাম, এটাও অরেঞ্জ কালার টাইপের আছে। অবস্থা দেখো কি হলো, এটা দেখেছো, এটা কিন্তু এখনো মানে সেইভাবে স্ট্রিক হয়ে বসে গেছে, ওই ম্যাট মি রেড কালার যেটা, এই জন্যই তো এখন চিপকে থাকে, সেই জন্য আমার ভালো লাগে না বেশি, মানে টান 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 আমার ভালো লাগে না। কিছুদিন আগে যে একটা ভিডিও বানিয়েছিলাম ম্যাগিতে আমি দিয়েছিলাম পটল, অনেকে লিখেছে ম্যাগিতে আবার পটল, আমার কিন্তু ম্যাগিতে পটল সবজি এই জাতীয় জিনিস সবজি দিয়ে আর কি ভালো লাগে, আর পটলটা আমার ভালো লাগে তাই আমি দিই। আর সেভাবে তো কোনো মহাপুরুষ তো বলে যায়নি যে ম্যাগির মধ্যে পটল দেওয়া যাবে না, তো এরকম তো কেউ বলে যায়নি, অতএব আমার যেটা খেতে ভালো লাগে আমি সেটা করি। তোমাদের অনেকেরই আছে এটা ভালো লাগে আমি যেভাবে রান্না করি বা একদম সাধারণভাবে রান্না করি, অনেকেরই ভালো লাগে, আবার অনেকের ভালো লাগে না, মানে খুঁতটা ধরার জন্য অনেকেই বসে থাকে, তো তারা যারা খুঁতটা আর কি ধরেছো, মানে যারা এটা বলছো যে ম্যাগিতে আবার পটল এ আবার কেমন রান্না, তো সেটাই আমি তাদেরকেই উদ্দেশ্য করেই বলছি, আমার ম্যাগিতে কিন্তু পটল ব্যাপক লাগে, তাই আমি যতবারই ম্যাগি খাবো ততবারই কিন্তু আমি পটল দিয়ে খাবো, আমার ভালো লাগা আমার ভালোবাসা, যেটা আমার ভালো লাগবে সেটা তো আমি করবোই। ঠিক আছে, যাই হোক তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর কি। যাই হোক এখন বাজে 7:20, তো 7:20-তে আজকে ভিডিওটা আমি শেষ করলাম। লাইক দিতে ভুলবে না কিন্তু তোমরা, কমেন্ট করতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না, ও আর হ্যাঁ।